রাজধানীর মিরপুর 14 নম্বরে বাগানবাড়ি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত 12:30টার দিকে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট প্রায় আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, বস্তিতে শতাধিক ঝুপড়ি, ঘর ছাড়া দোকানপাট রয়েছে। আগুন লাগার পর তারা যেভাবে পেরেছেন আগুন নেভানোর চেষ্টা করেছেন। মিরপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, রাত 12:30 আমরা প্রথম মেসেজ পাই। খবর পেয়ে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রাণ লিচি ড্রিঙ্ক। The taste of sweet lychee, pran lychee drink. Refresh your feelings. তবে আগুনের সূত্রপাত কিভাবে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি, যদিও স্থানীয়দের অনেকেই দাবি করেছেন পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। শেখ মাসুমা, নিউজ ডেস্ক, এটিভি সংবাদ।